গাইস আমরা আজকে বাপের বাড়ি চলে এসেছি। দেখো আমাদের ঘর হচ্ছে, এই যে কাজ চলছে। তো গাইস চলো তোমাদেরকে ভিডিওটা এগিয়ে নিয়ে যাওয়া যাক। তো এখন তোমরা দেখো আমার মা এখন বাসন মাজছে। আমার মা বারবার বাসন মেজে নেয়, কারণ একসাথে এক গাদা বাসন করতে চায় না, বলে একটা একটা করে জটা হয় মেজে নেওয়াই বেটার। আজকে আমাদের ঘরের ভিত ঠেলাই হচ্ছে, সেই জন্য মিস্ত্রিদেরকে খাওয়ানো হবে। তো চলো দেখা যাক মা কি কি আইটেম রান্না করেছে। এই দেখো মা বাটিতে করে সবার জন্য ডাল বেড়ে দিচ্ছে। মা এবারে তরকারি ভাত সব বেড়ে দিল, দেখো এখনো বাড়ছে। মা একা হাতে করেছে সব কিছুই, তাই জন্য বেশি কিছু করতে পারেনি। ভাত ডাল পাঁচমিশালি তরকারি মাংস ঝোল করেছে এটাই। আমার মা নিজে যেহেতু নিরামিষ খায়, তাই মায়ের জন্য পাঁচমিশালি তরকারি ডাল কুমড়ো ভাজা আর শাক ভাজা করেছে। এই দেখো ওরা বললো যে বাইরে খাবো, তো ওখানে ওরা খাচ্ছে। মা বাবা খুব অসুবিধা করে যাচ্ছে, দেখতে পাচ্ছ মাটি সিমেন্ট সব ফেলা আছে, তার মধ্যে দিয়ে মা বাবা যাচ্ছে নিয়ে খাবারগুলো। খুবই অসুবিধা হচ্ছে নিয়ে যেতে। খাওয়া দাওয়ার পর মিস্ত্রি বন্ধুরা হয়ে গেছে, আর গেল এখন দাদাইয়ের কোলে বসে রয়েছে। বাবাকে বললাম আইসক্রিম খাওয়াতে নিয়ে চলো, তো বাবা রাজি হয়ে গেছে। তো এবারে আমরা আইসক্রিম খেতে যাব। তো বন্ধুরা তোমরা অনেক জায়গাতেই খুব স্পিডে আগে জানলে তাদের গাড়িতে চেপে চলে যেতাম, কি সুন্দর চালাচ্ছে। দেখো আমরা এবার বেরিয়ে পড়েছি। দেখো আরাধ্যা কত খুশি, দাদা গাড়িতে চেপে আমরা এখন আইসক্রিম খেতে যাচ্ছি মার্কেটে।
আপনাদের দেখিয়ে দেব। তো গাইজ আমাদের আইসক্রিম কেনা হয়ে গেল। আইসক্রিম কেনার ভিডিওটা তোমাদের দেখাতে পারলাম না, কারণ আইসক্রিম কেনার সময় কোনো ভিডিওই করিনি, কারণ প্রচণ্ড ভিড় ছিল আর বাড়িতে যাওয়ার একটু কিছু কাজ রয়েছে, তারা রয়েছে, সেই কারণে আমরা ভিডিওটা করলাম না। তো দেখো আরাথার আইসক্রিম খাওয়া দেখে নাও। মায়ের আদর খেতে খেতে দুটো ভিডিও বানিয়ে নিলাম। এই ভিডিওগুলো তোমাদের দেখতে ইচ্ছে করলে রাজ আসা ব্লগ আরাথা ডেলি লাইফ চ্যানেলে অবশ্যই দেখে নিও। ওকে, টাটা, বাই বাই।